নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের এই এপিসোডে আমি আলোচনা করব ইসরায়েল এবং গাজার যুদ্ধ নিয়ে, এবং যারা এই ভিডিওতে কমেন্ট করবেন, বিশেষ করে এই ভিডিওর সমালোচনা করে বা আমার ইসরায়েলের পক্ষের অবস্থান সমালোচনা করে, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে কাইন্ডলি আপনারা আপনাদের কমেন্টের সাথে লিখবেন, আপনারা 7ই অক্টোবরের ইসরায়েলের ওপর যে হামলা হয়েছে সেই হামলার নিন্দা করেন কিনা, তারপরে বোঝা যাবে যে আপনার মোরাল কম্পাসটা কতটুকু হাই। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওটা করার কারণ হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে প্রয়োজন হলে আমরা আমাদের নখ দিয়ে যুদ্ধ করব, এবং এটার একটা বিশেষ প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন। আপনারা জানেন যে এই গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে বিভিন্ন তরফ থেকে। বিশেষ করে আপনারা জানেন যে ডেমোক্রেট পার্টি একটা লিবারেল পার্টি, তারা প্রগ্রেসিভ বা লিবারেলদের উপর ভরসা করে নির্বাচনে জিতে, এবং এই লিবারেলরা অধিকাংশই ইসরায়েলের বিপক্ষে। এবং এই মুহূর্তে ইসরায়েল গাজাতে যেই অপারেশন চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে বাইডেনের জনপ্রিয়তায় যথেষ্ট ধস নেমেছে, এবং তার নির্বাচনী বৈতরণী পার হওয়া খুব কঠিন হয়ে যাবে। এবং সে এই হামাস বা প্যালেস্টাইনিয়ানদের সাপোর্ট করলেই যে নির্বাচনী বৈতরণী পার হবে সেটা না। এই মুহূর্তে জো বাইডেন উইল লুজ টু এনি রিপাবলিকান ক্যান্ডিডেট, সেটা এই ইসরায়েল হামাস যুদ্ধ হোক বা না হোক ডাজেন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি এই বাইডেন গত নির্বাচনে জিতেছিল শুধুমাত্র এই ট্রাম্পের অনেক কিছু অনেক বদনাম থাকার কারণে, এবং মানুষ মনে করেছিল যে আমরা আর একটু ভালো দেশ চাই, আর একটু ভদ্র নম্র সভ্য দেশ চাই, কিন্তু দে আর লার্নিং দি লেসন হার্ড ওয়ে। এবং এইবার সেই ট্রাম্পই তার প্রতিদ্বন্দ্বী, এবং আমার মনে হয় না যে বাইডেন এইবার পার পাবে। তো যাই হোক, তো বাইডেন এই এই তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ইসরায়েলের বিরোধিতা করা শুরু করেছে। বর্তমানে আপনারা জানেন যে নানানভাবে ইসরায়েলকে চাপ দিচ্ছে যে একটা সিজ ফায়ার চুক্তিতে যাতে হামাসের সাথে তারা উপনীত হয়। এবং আপনারা কয়েকদিন আগে শুনেছেন যে হামাস ঘোষণা দিয়েছে যে তারা সিজ ফায়ার এগ্রিমেন্ট মেনে নিয়েছে, এবং আমরা দেখেছি গাজাতে এবং বিভিন্ন দেশে মৌলবাদীরা মিছিল করেছে, আনন্দ উল্লাস করেছে, বিজয় উল্লাস করেছে যে সিজ ফায়ার হয়ে গেছে, 6 মাসের জন্য ইসরায়েল মেনে নিয়েছে। কিন্তু সেই সিজ ফায়ারটা কী সেটা ইসরায়েল জানেই না। সেই সিজ ফায়ারের যে কন্ডিশনগুলি, শর্তগুলি কি সেটা ইসরায়েল জানেই না। ঘটনা ঘটেছে যে এটা একটা সলচা তৈরি করেছে আমেরিকা, কাতার এবং ইজিপ্ট, এই সিজ ফায়ার নিয়ে একটি সলচা তৈরি করেছে। ধরেন 10-15 দিন আগে ইসরায়েলের কাছে একটা প্রস্তাব তারা দিয়েছিল, এবং ইসরায়েল একটা সেই একটা প্রস্তাবে মোটামুটি যে ওকে এই ফ্রেমওয়ার্কে আমরা রাজি হতে পারি। কিন্তু ইসরায়েল যখন রাজি হয়েছে, হামাস তখন তলে তলে আমেরিকার সাথে, কাতারের সাথে এবং ইজিপ্টের সাথে মানে সাইডে আরেকটা নেগোসিয়েশন করেছে, এবং সেইখানে যেই ইসরায়েল যেই শর্তগুলি দিয়েছিল সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং হামাসের যেই শর্তগুলি ছিল সেই শর্তগুলি সম্পর্কে আমেরিকা জানার পরেও ইসরায়েলকে জানায় না, ইসরায়েলকে অজ্ঞাতে রেখেছে, অন্ধকারে রেখেছে। যখন হামাস ঘোষণা দিল যে তারা শান্তি চুক্তি সিজ ফায়ার মেনে নিয়েছে, যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে, তখন ইসরায়েল মানে একটা দ্বন্দ্বে পড়ে গেল যে কিসের সিজ ফায়ার, কিসের যুদ্ধবিরতি চুক্তি, আমরা তো জানিই না। এবং পরে যখন সেটা তারা প্রকাশ করলো, বললো যে এই চুক্তির বিষয়ে আমরা কিছুই জানি না, এবং আমরা যেই শর্ত নিয়ে কথা বলেছি সেই শর্তের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, এবং তারা বেশ আমেরিকার ওপর চটেছে যে আমেরিকা জানার পরেও তাদেরকে সেই এই যে হামাসের সাথে যে একটা আলাদা
চুক্তির ওপর আলোচনা হচ্ছে সেটা কেন জানানো হলো না, এটা হয়েছে ইসরায়েলের বক্তব্য। যাই হোক, তারা তখন করেছে কি, ইসরায়েল রাফাতে যেই জিনিসটা তারা দীর্ঘদিন ধরে বলতেছিল যে আমরা রাফাতে হামলা চালাবো এবং এই মুহূর্তে রাফা এলাকাটাই বাদ আছে এবং সেইখানে প্রায় 12 লক্ষ শরণার্থী সেইখানে আছে এবং খুবই ক্রাউডেড একটা এলাকা, যেটা আমেরিকা বলতেছিল যে সেইখানে আক্রমণ করা যাবে না, বিকজ টু মেনি পিপল, টু মাচ ইজ অ্যাট স্টেক, অনেক মানুষ মারা যাবে এবং যদি তোমরা কিছু করো তাহলে রয়ে সয়ে মানে খুব মানে টেকনিক্যালি প্রিসাইজ একটা কিছু করা হোক, কিন্তু ম্যাস অ্যাটাক যাতে সেইখানে করা না হয়। এবং তারা বিভিন্ন দেশ ইসরায়েলকে সেই ব্যাপারে চাপ দিচ্ছিল যাতে রাফাতে যাতে তারা অপারেশনটা না করে। তো এইরকম অবস্থায় ইসরায়েলও যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা চেষ্টা করেছে যে একটা শান্তি চুক্তিতে, একটা যুদ্ধবিরতি প্রস্তাবে তারা রাজি হবে, কিন্তু দেখা গেল যে ইসরায়েলকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাথে সলচাতুরি করে তারা এমন অন্য একটা কিছু করেছে। এবং সেইখানে বাইডেন যেই বক্তব্যটা ইসরায়েলকে দিয়েছে, নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছে যে আমরা এই বিন লাদেনকে আমরা যেইভাবে তুলে এনেছিলাম তো ইসরায়েলকে সাহায্য করবে যে ওই ইয়াহিয়া সিনোয়ার, যে নাকি এই 7ই অক্টোবর হামলার যেই পরিকল্পনা করেছে, যেই লিডার ইয়াহিয়া সিনোয়ার গাজায় যেই হামাসের সামরিক লিডার, জঙ্গি লিডার, মানে তাকে আমরা ধরার ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করব। এখন আপনারা দর্শক, এই ইয়াহিয়া সিনোয়ার এই লোকটির কিন্তু মস্তিষ্কে ক্যান্সার হয়েছিল, এই লোকটি মারা যেত কিন্তু, এবং সে ইসরায়েলের জেলে বন্দি ছিল এবং মানে আল্লাহ তাকে বাঁচাইছে। ইসরায়েলের জেলে বন্দি অবস্থায় তার ক্যান্সার ধরা পড়ছে এবং সিরিয়াস ক্যান্সার, এবং ইসরায়েলের বেস্ট ডক্টর বেস্ট হসপিটালে তাকে চিকিৎসা দিয়ে এই ইয়াহিয়া সিনোয়ারকে জীবন বাঁচিয়েছিল। এবং সেই ইয়াহিয়া সিনোয়ার এই 7ই অক্টোবর হামলার পরিকল্পনা করে, এই জঘন্য বর্বরোচিত হামলা, হলোকস্টের পরে সবচাইতে জঘন্য হামলা ইসরায়েলের ওপর। তো যাই হোক, ইসরায়েলের কথা হলো এই হামাসকে তারা ধ্বংস করবে এবং বিশেষ আক্রোশ তাদের এই ইয়াহিয়া সিনোয়ারের প্রতি, এবং আমেরিকা বলেছে যে ইয়াহিয়া সিনোয়ারকে ধরতে ইসরায়েলকে তারা হেল্প করবে। কিন্তু ইসরায়েলের বক্তব্য হলো যে আমরা যদি এখন যুদ্ধ বন্ধ করে দেই, এটা আমাদের পরাজয়ের সামিল, আমরা রাফাতে যেই সন্ত্রাসীগুলি আছে আমরা তাদেরকে শেষ করব এবং হামাস যাতে কখনোই ক্ষমতায় আসতে না পারে সেইটা করার পরেই আমাদের কাজ শেষ হবে, যেটা যতদিনই লাগুক। এবং আমরা এই এই যুদ্ধ বন্ধের যেই একটা পরিকল্পনা আমেরিকা বা অন্যান্য দেশ করছে সেইটাতে তারা রাজি না। তাদের কথা হলো যে আমরা টেম্পোরারি সিজফায়ার করব, সেটা যতদিনই হোক, 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, বাট যুদ্ধ থামবে না, আমাদের সৈন্যরা থাকবে এবং আবার সিজফায়ারের পরে আমরা আবার শুরু করব, এবং মানে যতদিন পর্যন্ত হামাসকে নিশ্চিহ্ন করা না হবে। তো এই পরিস্থিতিতে যখন এই যে ছলচাতুরি এটা করলো আমেরিকা, ইজিপ্ট এবং কাতার হামাসের সাথে, হামাসে মিলে ইসরায়েলের সাথে, ইসরায়েল বেঁকে বসেছে, তারা রাফাতে আক্রমণ করেছে। প্রথম রাফা এবং ইজিপ্টের বর্ডার তারা দখলে নিয়েছে, আপনারা জানেন সেই বর্ডার দিয়া মানে ধাক্কা খাইলে ওরা পলায় ওইখানে জঙ্গিরা, তো এই জঙ্গি পলানো বন্ধ, এখন তারা রাফাতে সবাই আটক আছে। তো রাফাতে আক্রমণ করলে করেছে, শুরু করেছে অলরেডি, অলরেডি তারা কি বলে এটাকে প্রিসিশন যেই অ্যাটাকগুলি হচ্ছে, লোকালাইজড অ্যাটাকগুলি হচ্ছে, মানে ব্যাপক হারে হচ্ছে না। তো এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আপনারা হয়তো অবগত আছেন যে আমেরিকা তারা ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের জন্য 2000 পাউন্ডের 1800 বোমা এবং 500 পাউন্ডের 1700 বোমার চালান তারা স্থগিত করেছে। ইসরায়েলের যেই চালানগুলি যাওয়ার কথা ছিল এগুলি তারা পাঠাচ্ছে না এই মুহূর্তে। তাদের ধারণা যে সেই বোমাগুলি রাফাতে ফেলা হতো এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতো, এই বোমাগুলি পাঠাইলে অনেক মানুষ মারা যেত এবং এই জন্য তারা সেটা দিবে না এই মুহূর্তে ইসরায়েলকে, যেহেতু ইসরায়েল রাফাতে অভিযান শুরু করে দিয়েছে। আবার এটাও তারা বলেছে যে ভবিষ্যতের অন্যান্য
চালানো বন্ধ করা হবে কিনা বা স্থগিত করা হবে কিনা সেটা আমরা পর্যালোচনা করে দেখছি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে একটা ক্লিয়ার একটা ফ্রিকশন, একটা ডিভিশন এখন আমেরিকার সাথে ইসরায়েলের চলছে। আপনারা জানেন যে এই বোমা বা গোলা বারুদ এগুলি ছাড়াও আমেরিকা ইসরায়েলকে এই আর্টিলারি শেল দেয় এবং তারা বলছে যে প্রয়োজনে তারা আর্টিলারি শেলও বন্ধ করে দেবে, কারণ আর্টিলারি শেলগুলিও এই গাজায় মানে রাফাতে ব্যবহার করা হবে, যাতে ইসরায়েল এগুলি করতে না পারে। আমেরিকা তাদের মানে হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করতেছে। এই সামরিক সহায়তা ছাড়াও আপনারা জানেন যে আমেরিকা ইসরায়েলকে তাদের কৌশলগত রাজনৈতিক সহায়তা দিয়ে থাকে, যেমন জাতিসংঘে তারা ইসরায়েলকে ব্যাকিং করে, তারপরে ইন্টারন্যাশনাল কোর্টে মানে ইসরায়েলকে তারা ব্যাকিং করে, তারপরে আরও অনেক ব্যাপারেই পাবলিক রিলেশনের ব্যাপারে কূটনৈতিকভাবে তারা সাহায্য করে এবং সুরক্ষা দিচ্ছে ইসরায়েলকে। তো এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তকে খুবই হতাশাজনক এবং দুঃখজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমরা এখন একটি নিষ্ঠুর পাশবিক একটি শত্রুর মোকাবেলা করছি এবং এই সময়টা ইসরায়েলের অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সময় কি এটা, মানে এই প্রশ্নটা করেছেন জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত। এবং তিনি আরও বলেছেন যে আমাদের সাথে যেই একটা ইনক্রেডিবল ফ্রেন্ডশিপ, অবিশ্বাস্য ধরনের একটা দারুণ ফ্রেন্ডশিপ আছে আমেরিকার, এবং সেই ফ্রেন্ডশিপটা যদি আমরা হারাই তাহলে আমরা আমেরিকাকে কখনোই ক্ষমা করব না। এবং বৃহস্পতিবার ইসরায়েলের যেই প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু তিনিও ঠিক একই রকম কথা বলেছেন। এক বিবৃতিতে বলেছেন যে ইফ উই হ্যাভ টু স্ট্যান্ড অ্যালোন উই উইল স্ট্যান্ড অ্যালোন, যে যদি আমাদেরকে একা দাঁড়াতে হয় আমরা একাই দাঁড়াবো। আমি বলেছি প্রয়োজনে আমাদের হাতের নখ দিয়ে আমরা লড়াই করব, কিন্তু আমাদের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে এবং সেই একই শক্তিতে বলিয়ান হয়ে ঈশ্বরের সাহায্যে আমরা সবাই মিলে একসাথে জয়ী হব। 1948 সালে আমাদের অস্ত্র ছিল না, আমরা জিতেছিলাম। এবার আমাদের অস্ত্রের চেয়েও আরও বেশি কিছু আছে এবং আমরা জিতব। তো এই কথা বলে নেতানিয়াহু কি বোঝাতে চেয়েছেন, একটা বাইডেনকে স্পষ্ট মেসেজ দিয়েছে যে ইসরায়েল উইল গো অ্যালোন, দে আর প্রিপেয়ার টু গো অ্যালোন। আরেকটা জিনিস বলেছে যে আমাদের অস্ত্রের চাইতে বেশি কিছু আছে। হোয়াট ডাজ দ্যাট মিন, নিশ্চয়ই মানে বোঝার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না যে ইসরায়েলের কাছে কি আছে। এবং তিনি বলেছেন আমরা জিতব। দর্শক, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন যে সেনাবাহিনীর কাছে রাফা অভিযান সহ আমাদের অলরেডি পরিকল্পিত অন্যান্য অভিযানের জন্য যথেষ্ট অস্ত্রশস্ত্র রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, আমি ইসরায়েলের শত্রুদের পাশাপাশি আমাদের সেরা বন্ধুদের দিকে তাকিয়ে বলছি, ইসরায়েল রাষ্ট্রকে দমন করা যাবে না। দেশটি তার নাগরিকদের রক্ষা করার জন্য এবং যারা আমাদের ধ্বংস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে যা যা কিছু প্রয়োজন তা করবে। ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ঘোষণা করেছেন যে মিস্টার বাইডেনের যেই পুশব্যাক এবং অস্ত্র নিষেধাজ্ঞা, এটা সত্ত্বেও ইসরায়েল সম্পূর্ণ বিজয় অর্জন করবে, আমেরিকা অস্ত্র দেখ বা না দেখ। ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল হারজোগ গত বৃহস্পতিবার বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্ত হামাস এবং এই অঞ্চলে আমাদের শত্রুদের কাছে ভুল বার্তা পাঠাবে। তো দর্শক, এই পরিস্থিতিতে আমাদের দেখার বিষয় যে হু উইল ব্লিঙ্ক, ইসরায়েল কি ব্লিঙ্ক করবে নাকি আমেরিকা ব্লিঙ্ক করবে। ইসরায়েল কি এই যে একটা ওই সেই বার্সাই ট্রিটির মতো, আপনারা জানেন যে ইয়ের জার্মানির ওপর
প্রথম বিশ্বযুদ্ধের পরে যে 450 পাতার একটি চুক্তি লিখে সেটা জার্মানিকে বলা হয়েছিল যে ইউ হ্যাভ 15 মিনিটস টু রিড ইট অ্যান্ড সাইন ইট, কোনো আলোচনা চলবে না, একতরফা একটা চুক্তি দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। এবং আপনারা সেই প্রথম বিশ্বযুদ্ধেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ রোপণ করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিন্তু আরও বেশি ভয়াবহ ছিল, পারমাণবিক বোমা মানে ব্যবহার করতে হয়েছিল। কিন্তু সেই একই রকম চুক্তি যদি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয় আমেরিকা, যে তোমরা এটা সাইন করতে হবে, তোমরা এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হবে, সেটা তারা মেনে নেবে কিনা, এবং যদি তারা মেনে নেয় এরপরে আমেরিকার কিন্তু তারা একটা বেঁধে ফেলবে, কারণ তারা স্যাক্রিফাইস করলে এরপরে কিন্তু আমেরিকার আর কোনো রকমের উইগল রুম থাকবে না, আর কোনো বার্গেনিং পাওয়ার থাকবে না, যে লিসেন তোমাদের কথা শুনেছি, নাও ইউ লিসেন টু আস, এই জিনিসগুলি মানে এই এই জিনিসগুলি আপনাদেরকে বুঝতে হবে। আর একটা জিনিস হলো যে এই মুহূর্তে ইসরায়েল যদি সেটা না মেনে, তারা যেইভাবে রাফাতে আপাতত লিমিটেড যেই অপারেশন চালাচ্ছে, এটা যদি আরও ব্যাপক অপারেশন চালায় সেই ক্ষেত্রে আমেরিকার সাথে যেই ইসরায়েলের যেই আয়রন ক্লাড একটা কমিটমেন্ট, আয়রন ক্লাড একটা ডিফেন্স যেই ট্রিটি, ডিফেন্স যেই কমিটমেন্ট আছে, সেটা সেইখান থেকে আমেরিকা চলে আসবে কি না, আমেরিকা কি ইসরায়েলকে বলবে যে ওকে ইউ আর অন ইউর ওন, এবং সেটা বাঘের মুখে ঠেলে দেবে কিনা, এবং সেটা যদি ঠেলে দেয়, আর এই যে ইসরায়েল বলেছে যে তাদের দেশ মাতৃকাকে তাদের জনগণকে রক্ষা করার জন্য যা খুশি করবে, যদি মনে করে যে আরবিয়ান দেশগুলি যে আমেরিকা তো ইসরায়েলের পাশে নাই, তাহলে এটা মানে মামার বাড়ির আবদার যে চলো আমরা ইসরায়েলকে একটু মেরে আসি, তখন ইসরায়েল কি করবে? তো আমার মনে হয় না যে এটা আমেরিকার জন্য এটা একটা নো উইন সিচুয়েশন, কারণ আমেরিকা ইসরায়েলকে ফেলতেও পারবে না, গিলতেও পারবে না, এবং ইসরায়েল তারা সেটা বোঝে, তারা একরোখা জাতি, তারা যেটা ন্যায় মনে করে, তারা তাদের জন্য দেশের জন্য যেটা মঙ্গল মনে করে তারা সেটাই করবে। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।